আসসালামু আলাইকুম এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গণিত ক্লাস শুরু করছি আজ আমরা নবম দশম সিরিজ জেনারেল মেথের পরিমিতি বিষয়ক অধ্যায় ষোলো উনশনী ষোলো দশমিক একের বাকি সূত্রগুলো অর্থাৎ আরও দুই প্রকারের ত্রিভুজের সূত্র আজকে প্রতিষ্ঠা করব তাহলে শুরু করি চার নাম্বার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অর্থ এই ত্রিভুজটা মনে করি এই ত্রিভুজটা তিনটা বাহুই সমান অর্থাৎ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু এসি এখানে একটা মান ধরলে অর্থাৎ বির মান যদি এ হয় তাহলে এসি এর মানও এ এবং বিসি এর মানও এ মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ এবং এডি লম্ব বিসি একই অর্থাৎ বিডি ইকুয়াল টু সি টু হাফ এ কারণ এ সম্পূর্তির বুঝের প্রত্যেকটি কোণ সমান তাহলে এই এবং এই কোণের সমধিখণ্ডক অর্থাৎ যে কোনো কোণের সমধিখণ্ডক বিপরীত বাহুকে সমধিখণ্ডিত করে অর্থাৎ বিসিবাহুকে ডিবিন্দুতে যদি এডি লম্ব টাকি তাহলে বিসিবাহুকে ডিবিন্দুতে ছেদ করে অর্থাৎ ডি হইল বিসি এর মধ্যবিন্দু অতএব আমরা লিখতে পারি বিডি সমান সিডি সিডি সমান হাফ এ যেহেতু বি সমান এ অতএব ত্রিভুজ ক্ষেত্র এ বিডি সমকনী ত্রিভুজ অতএব এডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এখানে আমরা বি এ বি এর মান বসিয়ে দিলাম এ স্কোয়ার এবং বিডি এর মান হাফ এ হোলি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড ফোর ইকুয়াল টু ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড ফোর ইকুয়াল টু থ্রি এ স্কোয়ার ডিভাইডেড ফোর অতএপ এডি যেহেতু এডি স্কোয়ার সমান এটা পেয়েছি তাহলে এডি সমান রুট আবার থ্রি এ স্কোয়ার ডিভাইডেড ফোর ইকুয়াল টু রুট আবার থ্রি রুট থ্রি বা রুট আবার থ্রি ডিভাইডেড এ ডিভাইডেড টু এ এবারও বলতে পারি রুট থ্রি এ ডিভাইডেড টু তাহলে এডি এর মান আমরা এটা পেলাম এবারে অতএপ ত্রিভুজ ক্ষেত্র এ এর ক্ষেত্র ফল হাফভূমি ইন্টু উচ্চতা বুমি বিসি এবং উচ্চতা এডি বিসি এর মান হইলো এ এডি এর মান হইল রুট থ্রি এ ডিভাইডেড টু বসিয়ে দিলাম এখন হরে হইল দুইটা টু আছে গুণ করলে আমরা ফোর পাই আর উপরে রুট থ্রি আছে রুট থ্রি বসেলাম আর উপরে দুটা এ আছে এ দা এর গুণ করলে এ স্কোয়ার অর্থাৎ সমবাহতির বুজের ক্ষেত্রফল রুট থ্রি ডিভাইডেড এ রুট থ্রি ডিভাইডেড এ সরি রুট থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার অর্থাৎ রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড ফোর রুট থ্রি এ স্কোয়ার ডিভাইডেড ফোর তাহলে আমাদের সমভূত্রিভুজের ক্ষেত্র ফুল নির্ণয় সত্তরটি প্রতিষ্ঠা হলো এবার আমরা সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করবো সমদিবাহ ত্রিভুজ অর্থাৎ এবি এবং এসি যদি সমান হয় বিসি হল অসমান এখানে দুটো বউ সমান ধরছি এব সমান এসি অর্থাৎ এবি এর মান এ এসি এর মানও এ আর বিসি এর মান ধরছি বি বিসি এর মান কত ধরলাম বি তাইলে বিডি এর মান হইল হাফ বি যেহেতু এ বি বাহু এ বি সমান এ সি তাহলে এই কোণের সমদিখণ্ডক এডি বা লম্ব কি করছে বিসি কে ডি বিন্দুতে সমানভাবে ভাবে করেছে বা ডি হইল বিসি এর মধ্যবিন্দু অর্থাৎ বিডি সমান সিডি তাহলে এবি সমান এসি ইকুয়াল টু এ এবং বিসি সমান বি অতএব যেহেতু কি এডি লম্ব বিসি সি একই এডি লম্ব বিসি একই অতএব বিডি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু হাফ ডি অতএব ত্রিভুজ ক্ষেত্র এবিডি একটা সমকুণী ত্রিভুজ অতএব এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এডিস্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার অতএব এ স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার বি ডিভাইডেড অর্থাৎ হাফ বি হোল স্কোয়ার একে যদি আমরা বর্গ করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড ফোর এখন এটা হলো এডি স্কোয়ারের মান এটা হলো এডি স্কোয়ারের মান অতএব এডি ইকুয়াল টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড ফোর বর্গমূল করলে আমরা পাই যেহেতু উপরে একটা বরগমূল হয় না ফোরের বর্গমূল হয় ফোরের বর্গমূল টু উপরে রুট থাকে রুট অভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হলো এডিয়ার মান অতএব ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্র হল হাফ ভূমি ইন্টু উচ্চতা বি সি হলো ভূমি এডি হলো উচ্চতা মানগুলি বসায় মানগুলি বসাইলে আমরা কি পাইয়া যাই হাফ ইন্টু বি ইন্টু রুট অভার এ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড টু যেহেতু হরে দুটা টু আছে তাহলে ফোর হয় উপরে বি এবং রুটাবার ফর স্কোয়ার বি স্কোয়ার পাই তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্রটি প্রতিষ্ঠা হয়ে গেল এখন আমরা টপ কি অঙ্কগুলো সহজেই করতে পারবো সমস্যাগুলো সমাধান করতে পারবো সৃজনশীল অঙ্ক করতে পারবো ভিডিওটি যদি সামান্য উপকার হয় লাইক দিবেন এবং আমার আগে সবার আগে ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই করে নেবেন আমি যতগুলো অঙ্কের ভিডিও দিয়ে আপনারা বাসায় বয়ে দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ